ভিলেজ টু গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্গীয় জয়ন্ত দাস এবং তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা এক নম্বর ব্লক বি সভাপতি, তিনি গত 3 তারিখে সকাল 9টায় আনন্দলোক হাসপাতাল শিলিগুড়িতে তার অকাল প্রয়াণ হয়। এই অকাল প্রয়াণে তার আত্মার শান্তির কামনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এলাকার সমস্ত নাগরিককে নিয়ে বিভিন্ন স্তরের দলের এই ব্লকের সমস্ত নেতা পদাধিকারী পঞ্চায়েত সদস্য সদস্যা তাদেরকে নিয়ে এবং বিধায়কের পরামর্শে এবং উপস্থিতিতে স্বর্গীয় জয়ন্ত দাসের স্মরণসভা অনুষ্ঠিত হলো। সেই স্মরণসভায় বিগত দিনের জয়ন্ত দাস এই 2 বছরে গ্রাম পঞ্চায়েতের যে উন্নয়ন, তার যে ধারাবাহিকতা, তার প্রতি সম্মান জানিয়ে আগামী দিন যাতে এই গ্রাম পঞ্চায়েত মানুষের জন্য উন্নয়ন করতে পারে, তিনি যেভাবে এই 2 বছর করেছেন, আগামী দিনে এই স্মরণসভার মধ্য দিয়ে সেই বার্তা আমাদের বিধায়ক মানুষের কাছে তুলে ধরলেন, আবেদন করলেন। জয়ন্ত দাসকে সামনে রেখে এই গ্রাম পঞ্চায়েতের আমরা উন্নয়ন করব, মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাব, সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকের স্মরণসভা। তার আত্মার শান্তির কামনার জন্য তার স্মরণে এই স্মরণসভা। আমি শ্রী বিশ্বনাথ দেয়ামিন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দিনহাটা 1 নম্বর ব্লক বি সভাপতি।